সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ 4 জানুয়ারি 2022। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট পাবনার অরণখোলা পশু হাটে। এই হাট থেকে আপনাদেরকে উন্নত জাতের যেই শাহিওয়াল গাভীগুলো রয়েছে বাচ্চা সহকারে, এই গাভীগুলো এখান থেকে কি দাম হলে আপনারা সংগ্রহ করতে পারবেন বা এখানকার বাজার দর কেমন যাচ্ছে সেই সব বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, এখানে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা, গাভী। আচ্ছা, বয়সটা কয় দাঁত হয়েছে এটার? 8 দাঁত হয়েছে। 4 দাঁত বয়স হয়েছে। আপনি কি ব্যাপারী না গৃহস্থ? ব্যাপারী। আচ্ছা, এটা কোন জাতের গাভী? শাহিওয়াল। আচ্ছা, এটার সাথে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি ষাঁড় বাছুর না বকনা বাছুর? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা, এটা দুধ কতটুকু পাচ্ছেন আপনি? এটা 2 দিন বাচ্চা দেবে, আমি 7-8টা করে খালি গেঁজা গালতেছি। 7-8 লিটার করে গেঁজা গালতেছেন। আপনি দুধ কেমন আশা করা যাচ্ছে? দুধ আশা করা যাচ্ছে 2 বেলা 2 10 12টা দুধ আসছে। 10-12 লিটার দুধ হবে। আচ্ছা, গাভীটাও তো বেশ বড় আকৃতির দেখতে পাচ্ছি। এই গাভীটা আপনার বাচ্চা সহকারে কেমন দাম চাচ্ছেন হাটে? এই গাভীটার দাম চাচ্ছে 150। 1.5 লক্ষ টাকা? আচ্ছা, তাতে তো এটা মাংসের ওজনই আপনার দেখা যাচ্ছে যে এটা মাংসের ওজনে কেমন আছে এই গরুটা? মাংসের ওজন তো 100 পারে দাম খালি গায়ে। আচ্ছা, শাহিওয়াল গাভীগুলোর আসলে রেট কনসেপ্টটা একটু কমই আছে, ঠিক না? আচ্ছা, এই গাভীটা আপনার হাটে কেমন দাম উঠছে? আচ্ছা, তাও সর্বোচ্চ কেমন দাম উঠেছে একটু বলতে পারবেন? 120-130 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা, তার কিছু উপরে হলে আপনি বিক্রি করে দেবেন? আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, মাশাআল্লাহ বেশ বড় সড় একটা গাভী দেখতে পাচ্ছি আমরা। এটা কোন জাতের ভাইয়া? এটা শাহিওয়াল বলে। এটা শাহিওয়াল জাতের একটা গাভী। আচ্ছা, সাথে যে বাচ্চাটা রয়েছে এটা ষাঁড় না বকনা? এটা বকনা। বকনা বাচ্চা। আচ্ছা, কতদিন হয়েছে বাচ্চার বয়স? বাচ্চার বয়স 5 দিন। 5 দিন বয়স হয়েছে। বাচ্চা সহ এই গাভীটা কেমন দাম চাচ্ছেন আপনি? বাচ্চা সহ গাভীটার দাম চাচ্ছে 1,70,000, কিন্তু দাম হচ্ছে না। আচ্ছা, কেমন দাম হচ্ছে হাতে? দাম 35। 1,35,000, 40,000। আচ্ছা, ওলান পালান তো বেশ বড় সড় দেখা যাচ্ছে। দুধ কত লিটার হচ্ছে? 2 বেলা দিয়ে 16 লিটার দুধ আছে। 2 বেলা দিয়ে 16 লিটার? শাহিওয়াল গাভীতে এত দুধ হয়? শাহিওয়াল গরু সবচেয়ে বেশি দুধের গরু, তাই না? আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, কোথা থেকে আসছেন? আমি এই কোলারকান্দি বটতলা থেকে আসছি। তার মানে তো এখানে কাছেই? জি। আচ্ছা, এখানে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি খুবই ছোট একটা বাচ্চা, এটা কি বিক্রি করতে আনছেন? হ্যাঁ, বিক্রি করতে আনছি। আচ্ছা, এটার মা কি হয়েছে? এর মা মারা গেছে। মা মারা গেছে। বাচ্চাটার বয়স কয়দিন হয়েছে ভাই? বাচ্চার বয়স 6 মাস। 6 মাস হয়ে গেছে। 15 দিন হয়েছে। 15 দিন? পাগল না? আচ্ছা, হলো 15 দিনের মতো হয়েছে। এরকম। আচ্ছা, তো 6 মাস বলছেন ভাই, অনেক ছোট বাচ্চা তো। আচ্ছা, তো এটা কোন জাতের বাচ্চা? এরা জার্সি বাচ্চা। জার্সি বকনা। জি। আচ্ছা, এটা কেমন দাম যাচ্ছেন হাটে বিক্রির জন্য? 14,000 টাকা দাম চাচ্ছে। 14,000 টাকা আপনি দাম চাচ্ছেন? জি। হাটে কেমন দাম উঠলো ভাই? 8,000 টাকা পর্যন্ত দাম লাগছে। 8,000 পর্যন্ত দাম লাগে লেগেছে। আপনার বেচার নিয়ত কত? 10,000 হলে বেচে দেব। 10,000 হলে বিক্রি করে দেবেন? এই বাচ্চাটা নিয়ে লালন পালন করতে পারবে? কিভাবে লালন পালন করবে বাচ্চাকে? সাথে সেট করতে হবে? আচ্ছা, ঠিক আছে ভাইজান, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ আপনাদের দয়ায় ভালোই আছি। আচ্ছা, খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা হাটে। গাবি আছে, আনছিলাম 10টা, 6টা বিক্রি হয়েছে আর 7টা আছে। 6টা বিক্রি করে দিয়েছেন অলরেডি? অলরেডি। আচ্ছা, এই 4টাই কি দোয়াল গাবি? না, 4টা, 2টা প্রেগন্যান্ট 2টা দোয়াল। আচ্ছা, এখানে সিরিয়ালের 1 নম্বরে যে গাভীটা রাখছেন ভাই, এটা কোন জাতের? এটা হলিস্টিয়ান ফিজিয়ান। আচ্ছা, বয়সটা কয় দাঁত হয়েছে? 2 দাঁত। 2 দাঁত বয়স হয়েছে।
বাচ্চা কি ওই সামনেরটা? ওই যে সামনে বকনবা বকনা বাচ্চা সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা, বাচ্চাটা খুবই সুন্দর। হ্যাঁ এটা দেখা যাচ্ছে কোরিয়ান জার্সি হয়েছে। আচ্ছা এই কত নম্বর বিয়ান এটা? এটা 5 বিয়ান দিয়েছে, প্রথম প্রথম বাচ্চা দিয়েছে। জি। আচ্ছা কত লিটার দুধ পাচ্ছেন আপনারা? এটা দুই বেলা দিয়ে 15 লিটার পাচ্ছি আর। দুই বেলা দিয়ে 15 লিটার দুধ পাচ্ছেন? জি। আচ্ছা কোন দর্শক ভাই যদি নিতে চায় দহন করে দিতে পারবেন তো? হ্যাঁ দিতে পারবো। দুই বেলা আসে আমার বাসায় এসে থাকি খায়া, দুই বেলা দিয়ে দুই দিন তিন দিন দোয়াই তারপর নিতে পারবে। আচ্ছা তো এই গাভিটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটা 1,70,000 টাকা দাম চাচ্ছি। 1,70,000 টাকা? জি। আচ্ছা দরদামের সুযোগ আছে তো এর মধ্যে? সীমিত সীমিত দরদামের সুযোগ থাকবে। জি। আচ্ছা তারপরে দ্বিতীয় নম্বরে যে গাভিটা দেখতে পাচ্ছি ভাই আমরা, হলস্টেইন ফ্রিজিয়াম দুইটা, তো এটা অনেক বড় গরু। আচ্ছা অনেক বড় সরো আকৃতির একটা গাভি দেখতে পাচ্ছি ভাই। রাতে কবলে দুইটা, দুই দাঁত হয়েছে সবে মাত্র? হ্যাঁ কবলে সার বাচ্চা এর নিচে বাচ্চা। আচ্ছা বাচ্চাটাও তো মাশাআল্লাহ খুবই সুন্দর, ভালো কোয়ালিটি আসছে দেখা যাচ্ছে। তে বাচ্চা সহ এই গাভিটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটা বাচ্চা সহ গাভিটার দাম চাচ্ছে 2,30,000 টাকা। দুই দাঁতের গরু অনেক বড় গরু, এটা দুই বেলা দিয়ে 20 লিটার দুধ দোয়াই নিবে। দুই বেলা দিয়ে 20 লিটার দুধ দোয়াই দহন করে নিতে পারবে? আচ্ছা আপনার চাওয়া দাম কত? 2,30,000 টাকা। 2,30,000 টাকা চাওয়া দাম, এর মাঝে দরদামের সুযোগ আছে সীমিত। আচ্ছা তারপরে তিন নম্বর সিয়ালে আরেকটা সাদা কালো রঙের গাভি দেখতে পাচ্ছি আমরা, এটাও হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা এটা প্রেগন্যান্ট? এটা প্রেগন্যান্ট। কত মাসের প্রেগন্যান্ট এই গাভিটা? এটা আর 25 দিন সময় আছে। 25 দিনের মতো আছে, ওলান পাড়ান নেমে গেছে দেখা যাচ্ছে। আচ্ছা তো এই গাভিটার আপনার কত নম্বর বিয়ান? এটা 5 বিয়ান দুই দাঁত কবলে, সবে মাত্র দুই দাঁত হয়েছে, এটাই প্রথম বাচ্চা দিবে? আচ্ছা তো দুধ কেমন আশা করা যায় এটার? প্রথম বিয়ানের গরু 16-17 লিটার আশা করা যায়। 16-17 লিটার আশা করা যাচ্ছে আর কি। আচ্ছা তারপরে বলে যে 20-22 হবে, প্রথম বিয়ানের গরু 20-22 দুধ হয় না। আচ্ছা ওলান পালান দেখে আইডিয়া করা যাচ্ছে 15-16 লিটার দুধ পাওয়া যাবে। আচ্ছা তো এই গাভিটা কেমন দাম চাচ্ছেন? 2,15,000 টাকা দাম। 2,15,000 টাকা দাম চাচ্ছেন প্রথম বিয়ানের একটা প্রেগন্যান্ট গাভি, এক আধ মাসের মধ্যেই বাচ্চা পাবে। আচ্ছা তারপরে চার নম্বর সিয়ালে আরেকটা বেশ বড় সরো আকৃতির গাভি দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা জার্সি জাতের একটা গাভি। আচ্ছা জার্সির সাথে কি অন্য কিছুর ক্রস আছে নাকি? অস্ট্রেলিয়ার ক্রস আছে। অস্ট্রেলিয়ার ক্রস আছে। আচ্ছা বয়সটা কয় দাঁত হয়েছে ভাই এটা? 6 দাঁত। 6 দাঁত বয়স হয়েছে। আচ্ছা এমনিতে সম্পূর্ণ সুস্থ সবল আছে? সবকিছু পরিপূর্ণ ঠিক আছে। এটা কত নম্বর বিয়ান ভাই? দ্বিতীয় বাচ্চা দিবে? আচ্ছা এগুলো তো আপনারা সংগ্রহ করে আনা? আচ্ছা তো এটা প্রথম ল্যাকটোশিয়ানে কেমন দুধ পেয়েছে? এটা গৃহস্থ বলছে 16-17 লিটার সে দোয়াইছে। 16-17 লিটার দোয়াইছে। এবার 1-2 লিটার বৃদ্ধি হবে কি ওরকমই হবে এরা? আচ্ছা 1-2 লিটার বৃদ্ধি হওয়ার কথা কথা, তারপরে খাওয়ার দাওয়ারের উপরে নির্ভর করে, গাভি গরুর খাবারের উপরে নির্ভর। আচ্ছা তো এই গাভিটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটার দাম চাচ্ছি আমি 1,65,000। 1,65,000 টাকা। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে দরদাম করে নিতে পারবে? সীমিত সীমিত দরদামে, হাটে যেভাবে দাম চান ওইভাবে আমাদের কাছে দাম বলেন নাই আপনি, সীমিত দরদামের সুযোগ থাকবে। আচ্ছা হাটে তো আরো বেশি দাম চেয়ে থাকেন ঠিক না? এটাই 2,20,30 চাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইজান, রাতে আপনার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করে নিতে চায় সঠিক ইনফরমেশন এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।